আগে সিপিআইএম সব জায়গায় প্রার্থী দিক, পরে শান্তিপূর্ণ ভোটের দাবি করবে, ব্যারাকপুরে বললেন তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রবিবার টিটাগড় থানার শান্তিপূর্ণ পৌর নির্বাচনের দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফ থেকে করা হয় লাঠিচার্জ। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক তথা ব্যারাকপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম দাস জানান, সিপিআইএম সমস্ত আসনে প্রার্থী দিতে পারছে না। আগে সমস্ত আসনে প্রার্থী দেওয়া হোক, তারপর নিরপেক্ষ ভোটের দাবি করবে, কারণ যে দাবি তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে সেই দাবি সিপিআইএম করছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। এছাড়াও তিনি বলেন, যেটা হচ্ছে ফেয়ার ভোটের দাবিতে সিপিএম এর পক্ষ থেকে একটা ডেপুটেশন দিতে গিয়েছিল, সেখানে আইসি সাহেব বলেছিলেন ঠিক আছে আপনারা 4 জন আসুন। যখন সেই 4 জন গিয়ে আইসি সাহেবের সাথে কথা বলে, তখন গেটের সামনে একটা মাইক লাগিয়ে বেশ কিছু মানে সিপিএম এর সমর্থক একটা উত্তেজনা সৃষ্টি করে। সেই উত্তেজনা পুলিশ যখন বারবার তাদেরকে থামতে বলে, কিন্তু তাদের সেই মিডিয়ামুখী যখন মিডিয়া এসে গেছে, সে মিডিয়াকে দেখানো যাবে, তারা আরও বেশি উত্তেজিত হয়। সেটাই পুলিশ যেভাবে থামাতে হয় প্রশাসনকে সেভাবে থামিয়েছে। দেখুন, আমি তো মনে করি যে সিপিএমের এই জিনিসটা করা উচিত না, কারণ 34 বছর এরা শাসন করেছে, এদের নিজেদের ভয় নিজেদের কাছে রয়েছে, এরা মরার আগে ভূত হয়ে আছে, যে কারণে ওরা এই ঘটনাগুলি ঘটছে। ওরা যে ফেয়ার ভোট চাইছে সেটা খুব ভালো কথা, আমরাও ফেয়ার ভোট চাইছি, কিন্তু ওদের যা অবস্থা তাতে বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী দিতে পারবে কি না এটাই সন্দেহ আছে। কারণ আমার কাছে যেটা খবর আছে, দল থেকে যাকে প্রার্থী করা হচ্ছে সে পরের দিন গিয়ে বলে আসছে যে আমি দাঁড়াবো না। এই ধরনের ঘটনা ঘটছে, সেই কারণে ওদের এই সব তো করা উচিত না, কারণ ওদের তো মানুষের কাছে যা, কারণ যখন তৃণমূল কংগ্রেস 2021 যেভাবে নির্বাচন হয়েছে একদম সম্পূর্ণ 100% ফেয়ার ভোট হয়েছে, 2019 100% ফেয়ার ভোট হয়েছে, তা সেই 2021 কথাই বলি, মানুষ যে ওদেরকে আর পছন্দ করে না সেটা 2021 ফেয়ার ভোটে বুঝিয়ে দিয়েছে। তাই পৌরসভায় তো কোনো সমস্যাই নেই, পৌরসভা তো নিজেরা আগে ক্যান্ডিডেটটা সব জায়গা দেখ, তারপরে ফেয়ার ভোটের দাবি করা উচিত। বাঙালি খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।